নমস্কার বন্ধুরা, পাকশালা টেন অ্যান্ড ব্লকসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আমরা মুর্শিদাবাদ ট্যুরে গিয়েছিলাম। মুর্শিদাবাদ ট্যুরে যে আমরা হাজারদুয়ারি প্যালেস, ইমামবাড়া আর সিরাজের যে মদিনা আছে তার একটা ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যেখানে যেখানে গিয়েছিলাম মুর্শিদাবাদে ঘুরতে, তার প্রত্যেকটা ভিডিও আমি এক এক করে আপনাদের সাথে শেয়ার করে দেব। আজ হাজারদুয়ারি প্যালেস, ইমামবাড়া আর সিরাজের মদিনাটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আমরা সকাল সকালই পৌঁছে গিয়েছিলাম হাজারদুয়ারি প্যালেসের সামনে। এই হাজারদুয়ারি প্যালেসটা ঘুরতে আমাদের বেশ খানিকটা সময় লেগেছিল। আমি যতটা পেরেছি ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম, ঠিক ততটাই আপনাদের সাথে শেয়ার করছি। মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণ এই হাজারদুয়ারি প্যালেস বা প্রাসাদও বলতে পারেন। প্রাসাদটির এই রূপ নামকরণের কারণ এর অসংখ্য জানালা দরজা আছে, ইটের তৈরি নকল দরজাও আছে। ভালো করে পর্যবেক্ষণ না করলে এই নকল এবং আসল দরজার মধ্যে পার্থক্য করা যায় না। 1829 খ্রিস্টাব্দের 29শে আগস্ট নবাব নাজিম হুমায়ুন জা তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম ক্যাভেন্ডিস বেন্টিংকের সময় বহু গণ্যমান্য নাগরিকের উপস্থিতিতে ইটালিয়ান স্থাপত্যে গঠিত এই প্রাসাদটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বেঙ্গল ইঞ্জিনিয়ার্সের ডানকান ম্যাকলিয়েট প্রাসাদটির পরিকল্পনা করেন। প্রাসাদটির ভিতরের কারুকার্য অত্যন্ত সুন্দর। একতলায় রয়েছে অস্ত্রাগার, রেকর্ড ঘর এবং অফিস ঘর, সিরাজের তরবারি, আলিবর্দির তরবারি, নাদির শাহের বল্লম ও শিরস্থান, মীর কাসিমের ছোড়া, মীর কাসিমের মুঙ্গের কারখানার বন্দুক এবং আরও বিভিন্ন ধরনের বন্দুক, ছোড়া, বল্লম, খঞ্জর রয়েছে এই অস্ত্রাগারে। পলাশি যুদ্ধে ব্যবহৃত অনেক অস্ত্র এখানে রয়েছে। প্রাসাদটির দোতলায় রয়েছে বিভিন্ন আর্ট গ্যালারি এবং দর্শনীয় বস্তু। দর্শনীয় বস্তুগুলির মধ্যে মুর্শিদকুলি খাঁর মার্বেল পাথরের সিংহাসন, সিরাজের রূপার সিংহাসন, পানপাত্র, চীনামাটির বিভিন্ন ধরনের ফুলদানি, হাতির দাঁতের সোফাসেট ও পালকি, রূপার পালকি, নবাব ব্যবহৃত বিলিয়ার্ড বোর্ড, ম্যাজিক আয়না, মূর্তি, মমি করা প্রচুর দুষ্প্রাপ্য পাখি উল্লেখযোগ্য। দোতলায় সবচেয়ে আকর্ষণীয় সুদৃশ্য দরবার কক্ষটি। কক্ষটি এমনভাবে তৈরি যে একমাত্র অমাবস্যার রাত্রি ছাড়া সমস্ত সময় কক্ষটি আলোকিত থাকে। দরবার কক্ষের মাঝখানে আছে সম্রাজ্ঞী ভিক্টোরিয়ার উপহার দেওয়া 101 বাতির সুদৃশ্য ঝাড় লণ্ঠনটি। কক্ষটির ছাদের দেওয়ালে চুন সুরকির তৈরি আঙ্গুর লতার কাজ দর্শনীয়। দোতলায় লাইব্রেরিতে আছে উর্দু, ইংরাজি, ফার্সি প্রভৃতি বিভিন্ন ভাষায় লিখিত প্রায় 12,000 দুর্মূল্য ও দুষ্প্রাপ্য বই। কিন্তু লাইব্রেরিটি পরিদর্শন করতে গেলে বিশেষ অনুমতির প্রয়োজন। এগুলি ছাড়া প্রাসাদে রয়েছে প্রচুর বহুমূল্যের ছবি। ছবিগুলি ভ্যান ভিউ, র্যাফেল, মার্শাল, জর্জ টিসিয়ান এবং আরও অনেক অজ্ঞাতনামা চিত্রকরের আঁকা। এছাড়া হারুন অল রশিদের হস্তলিখিত 10 ইঞ্চি 6 ইঞ্চি লম্বা চওড়া আকৃতি একটি 32 পাতার বিশিষ্ট কোরআন ও আবুল ফজলের আইনি আকবরীর পাণ্ডুলিপি এখানে সযত্নে রক্ষিত আছে। প্রাসাদটির উচ্চতা 80 ফুট, তৈরি করতে খরচ পড়েছিল 16 লক্ষ টাকা। লক্ষণীয় যে তখন 5 পয়সার মজদুর এবং 2 আনাতে রাজমিস্ত্রি পাওয়া যেত। শোনা যায় যে
এই প্রাসাদের গাঁথনিতে প্রচুর খয়ের জল, মৌরি জল, ডিমের কুসুম ব্যবহার করায় এর গঠন খুব মজবুত। প্রাসাদটির নির্মাণ কার্য শেষ হয় 1837 সালে। হাজারদুয়ারি প্রাসাদ প্রতি শুক্রবার বন্ধ থাকে, 15 বছর পর্যন্ত কোনো টিকিট লাগে না। রাত্রে হাজারদুয়ারি প্রাসাদকে করে তুলেছে অনন্য। আমার সাথে সাথে আপনারাও হাজারদুয়ারি প্যালেসটি দেখে নিন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
হাজারদুয়ারি প্রাসাদটি ঘুরে আমরা বাইরে বেরিয়ে এসেছি। হাজারদুয়ারি প্রাসাদের ঠিক অপোজিট সাইডেই ইমামবাড়াটা রয়েছে, আর হাজারদুয়ারি আর ইমামবাড়ার ঠিক মাঝখানে সিরাজের মদিনাটা রয়েছে। আমরা ইমামবাড়ার সামনে চলে এসেছি। সিরাজউদ্দৌলার আমলে নির্মিত কাঠের ইমামবাড়াটি ধ্বংস হয়ে যাওয়ার পর নবাব ফেরাদুন জা অপর একটি ইমামবাড়া তৈরি করান। ইমামবাড়াটি হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতে অবস্থিত। ইমামবাড়াটির মধ্যে মদিনায় ইমানের পদচিহ্ন, ধর্মপুস্তক, তাজিয়া, পতাকা, আলম পাঞ্জা ইত্যাদি রয়েছে। মহরমের সময় ইমামবাড়াটিকে সুন্দর করে সাজানো হয়, তখন এটি খোলা থাকে। 1847 সালে এটি তৈরি করতে খরচ হয় 6 লক্ষেরও বেশি কিছু টাকা। এটি বাংলার বৃহত্তম ইমামবাড়া। সিরাজের মদিনাটা ঠিক মাঝখানে হাজারদুয়ারি প্যালেস আর ইমামবাড়ার। পূর্বে এখানে ছিল কাঠের ইমামবাড়া, সিরাজউদ্দৌলা দ্বারা নির্মিত। কাঠের ইমামবাড়া থাকলেও মাঝের অংশটি চুনো সুরকি দ্বারা নির্মিত। কথিত আছে, মদিনা নির্মাণের সময় নৌশেরি বানু বেগমের সমাধিতে রাখা পবিত্র মক্কা মদিনার মাটি সিরাজ খালি পায়ে নিজে মাথায় করে নিয়ে এসে এখানে রাখেন। এরপর মদিনার ভিত্তি স্থাপন করেন। মদিনাটি হাজারদুয়ারি ও বর্তমান ইমামবাড়ার ঠিক মাঝখানে। মদিনার দরজাটি ছিল মূল্যবান রত্ন দ্বারা খচিত। মীর কাসিম যখন রাজধানী পরিবর্তন করে মুঙ্গেরে নিয়ে যান, তখন ওই রত্নগুলো দরজা থেকে তুলে নিয়ে যান। গোলাম হোসেন সেলিমের লেখা রিয়াজ উস সালাতিন বইয়ে এই মদিনার স্থাপত্য সম্পর্কে ভূয়সী প্রশংসা করা হয়েছে, যদিও এর সৌন্দর্য এখন অনেকটাই বিনষ্ট। আমরা হাজারদুয়ারি প্রাসাদ ইমামবাড়ার থেকে বেরিয়ে টাঙ্গা করে অন্য গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।